হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন তো আজকের আলোচনা বিষয় বেঙ্গল প্রাইমারি টেটে দু হাজার পনেরো সাইকোলজি তো আজকে মোট আমরা দু হাজার পনেরো সালে সাইকোলজি থেকে আসা তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওতে আমরা চলে আসবো তো দেখো বন্ধুরা আমাদের প্রথম প্রশ্নতে আমাদের কী রয়েছে তো আমাদের ফার্স্ট কোশ্চেন তো সেখানে বলা হয়েছে গুলির মধ্যে কোনটি থনডাইকের প্রচেষ্টা ও ভ্রম সংশোধন শিখন তত্ত্বের সূত্র নয় তো যে থনডাইক এই থনডাইকের ট্রায়াল অ্যান্ড ইরোর যে থিওরি রয়েছে তো সেখানে যে চারটি অপশান দেওয়া আছে অনুশীলনের সূত্র ফল লাভের সূত্র প্রস্তুতি সূত্র এবং প্রয়োগের সূত্র এগুলির মধ্যে কোন সূত্রটি নয় সেটা কিন্তু জানতে চেয়েছে আমাদের তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার ডি অর্থাৎ প্রয়োগের সূত্র এটা কিন্তু শিখন তত্ত্বের নয় তো এখানে বাকি যে অপশানগুলো রয়েছে অনুশীলনের তত্ত্ব ফল লাভের এবং প্রস্তুতির এগুলো সবগুলি হচ্ছে থন্ডাইকের ট্রায়াল অ্যান্ড ইরোর তত্ত্বের অংশ বা সূত্র নেক্সট প্রশ্ন আমরা দেখব আমাদের দুই নম্বর প্রশ্ন সেখানে বলা হয়েছে নিচের মধ্যে কে চিরাচরিত প্রচলিত মৌখিক শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করেন চিরাচরিত তো ট্র্যাডিশনাল যে বংশ পরম্পরায় যে শিক্ষা প্রচলিত হয়ে আসছে তো সেই মৌখিক শিক্ষা ব্যবস্থার বিরোধিতা কে করেছেন তো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের রুশও হয়ে যাবে কারেক্ট তো অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট বলা হয়েছে আমাদের প্রান্তীয় বাল্যকালে আবেগের চরম প্রকাশ ঘটে তো পরিবেশগত কারণে শারীর কারণে এবি উভয় সঠিক এবং কোনোটাই নয় কারেক্ট অ্যান্সার হচ্ছে যেহেতু প্রান্তীয় বাল্যকাল বলা আছে তো সেক্ষেত্রে শারীর বৃত্তির কারণে অপশান নাম্বার বি নেক্সট আমাদের চার নম্বর প্রশ্ন সেখানে বলা হয়েছে ভালো শিক্ষাদান বলতে বোঝায় উচ্চশিক্ষার অধিকারী হওয়া গবেষণামূলক কাজ করা অপশান সিতে রয়েছে নিজ বিষয়ে যথেষ্ট জ্ঞান এবং তাকে উপস্থাপনার দক্ষতা এবং অপশান ডিতে রয়েছে দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে কারেক্ট আনসার হচ্ছে আমাদের অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অর্থাৎ নিজ বিষয়ে যথেষ্ট জ্ঞান এবং তাকে উপস্থাপনার দক্ষতা তবে কিন্তু সেটাকে আমরা ভালো শিক্ষাদান বলবো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন নিচের কোনটি শিখন প্রক্রিয়ার সঙ্গে সবচেয়ে কম সম্পর্কযুক্ত তো এখানে প্রত্যেকটা অপশনই কিন্তু কম বেশি যে শিখন প্রক্রিয়া তার সঙ্গে জড়িত তো কম হচ্ছে আমাদের অপশান নাম্বার ডি সহযোগিতা বাকি অপশান শিক্ষক শিক্ষিকা পাঠ্যক্রম পরিবেশ তো এগুলো ছাড়া কিন্তু শিক্ষা দেওয়া অসম্ভব যদিও সহযোগিতাও কিন্তু ছাত্রছাত্রীদের একান্তভাবে দরকার কিন্তু এখানে অপশান বি এবং সি একদম কারেক্ট মানে একদম অবশ্যই লাগবে এছাড়া সম্ভবই নয় তো কম যেহেতু বলেছে তো অপশান ডি হচ্ছে আমাদের এখানে উত্তর তো চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখব আমাদের ছয় নম্বর সেখানে বলা হয়েছে একটি শিশুকে সৃজনশীল বলা হয় বা বলা যায় যখন তার মধ্যে থাকে কি ক্ষিপ্ততা নমনীয়তা মৌলিকতা এবং ওপরের সবগুলি তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ওপরের সবগুলি তো অপশান ডি হচ্ছে একদম সঠিক নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব সাত নম্বর বলা হয়েছে রুশো তার কোন বইতে প্রকৃতিকেন্দ্রিক শিক্ষার ব্যাখ্যা করেছেন তো প্রকৃতিকেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা তার সঙ্গে জড়িত কে রুশো এবং এখানে যে প্রকৃতিকেন্দ্রিক শিক্ষার ব্যাখ্যা করেছেন তার কোন বইতে সেটা হচ্ছে এমিল তো অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট নেক্সট প্রশ্ন আমরা আট নম্বর দেখব শিশুর সামগ্রিক বিকাশ প্রক্রিয়া হলো মনস্তাত্ত্বিক মনোদৈহিক শারীরবৃত্তীয় জৈবিক কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান নাম্বার বি অর্থাৎ মনোদৈহিক নেক্সট প্রশ্ন আমাদের নয় নম্বর বলা হয়েছে উন্নত টিএলএম হওয়া উচিত তো আমাদের উন্নত টিএলএম কীরকম হওয়া উচিত সেটা জানতে চেয়েছে বলা হচ্ছে ব্যয়বহুল এবং আকর্ষণীয় বি তে রয়েছে ব্যয়বহুল এবং প্রাসঙ্গিক অপশন সি ন্যূনতম ব্যয়বহুল এবং প্রাসঙ্গিক এবং অপশন ডি কোনোটাই নয় তো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার সি যে টিএলএমটা ব্যবহার করব সেটা কিন্তু ন্যূনতম অর্থাৎ সবথেকে কম প্রাইসের মধ্যে বা খুব কম খরচায় এবং প্রাসঙ্গিক পাঠের সঙ্গে এমনই হচ্ছে আমাদের উন্নত টিএলএম তো সব থেকে ন্যূনতম ব্যয়বহুল অপশান সি নেক্সট প্রশ্ন আমাদের দশ নম্বর বলা হয়েছে একজন শিক্ষক তার শিক্ষার্থীদের মূল্যায়নে তখনই সফল হবেন যখন তিনি কঠোর হবেন ক্ষমাশীল ও নমনীয় হবেন নৈভ্যক্তিক হবেন এবং অপশান ডি দ্রুত ও তৎপর হবেন কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি অর্থাৎ যখন তিনি নৈভ্যক্তিক হবেন তো অপশান সি হচ্ছে কারেক্ট নেক্সট প্রশ্ন আমরা দেখব আমাদের এগারো নম্বর তো দেখো স্ক্রিনে এগারো নম্বর প্রশ্ন বলা হয়েছে শিক্ষকের কোন দিকটি শিক্ষার্থীর বিকাশকে সর্বাধিক প্রভাবিত করে তো শিক্ষকের বয়স শিক্ষকের লিঙ্গ শিক্ষকের যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এবং অপশান ডি শিক্ষকের সাথে শিক্ষার্থীর সম্পর্ক তো কারেক্ট অ্যান্সার হবে আমাদের অপশান নাম্বার ডি অর্থাৎ শিক্ষকের সঙ্গে কি হচ্ছে শিক্ষার্থীর রিলেশন তো সম্পর্ক নেক্সট প্রশ্ন আমরা দেখবো আমাদের বারো নম্বর বলা হয়েছে নিম্নোক্ত ধারণাগুলির মধ্যে কোনটি পিয়াজেটের জ্ঞানমূলক বিকাশের তথ্যের সঙ্গে যুক্ত নয় তো পেঁয়াজের যে প্রজ্ঞামূলক বিকাশ রয়েছে সেখানে কিন্তু এগুলো আলোচনা রয়েছে তো দেখো কোনটা বলেছে হয়েছে যে তত্ত্ব সেখানে আমাদের যুক্ত নয় বলেছে আমাদের তো কোনটা হবে না তো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন এটা কিন্তু নয় তো বাকি অপশান যেগুলো রয়েছে আমাদের অ্যাসিমিলেশান অ্যাকোমোডেশান এবং স্কিমা প্রত্যেকটাই কিন্তু পেঁয়াজের জ্ঞানমূলক তত্ত্বে রয়েছে তো অপশান সি হচ্ছে এখানে কারেক্ট নেক্সট আমরা দেখব তেরো নম্বর বলা হয়েছে কোন মনোবিদের মতে পাঁচ থেকে বারো বছর বয়সী শিশুদের মধ্যে ঠিক ভুলের বিষয়ে অনমনীয় মনোভাব সংশোধিত হয়ে থাকে তো পাঁচ থেকে বারো বছর বয়সী শিশুদের মধ্যে তো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কোহেলবার তো অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট নেক্সট আমাদের চোদ্দো নম্বর বলা আছে বোর্ডের ওপর লেখা এবং আঁকার ক্ষমতা একজন শিক্ষকের জন্য প্রয়োজনীয় যা নিম্নলিখিত একটি দক্ষতার সঙ্গে জড়িত তা হলো আবেগগত দক্ষতা মনোদৈহিক দক্ষতা জ্ঞানমূলক দক্ষতা ওপরের সব কটি তো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান নাম্বার বি অর্থাৎ মনোদৈহিক দক্ষতা নেক্সট প্রশ্ন আমরা দেখব তো পনেরো নম্বরে কি বলা হয়েছে সি এর পুরো কথাটি তো সি সিই এর ফুল ফর্ম কী জানতে চেয়েছে তো এর কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট তো হয়ে যাবে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভোলেশন অপশান ডি নেক্সট ষোলো নম্বর সেখানে বলা হয়েছে শিক্ষালাভের প্রধান উৎস কোনটি তো শিক্ষালাভের প্রধান উৎস হচ্ছে আমাদের অপশান নাম্বার বি হবে কারেক্ট অর্থাৎ গৃহ সমাজের মৌল উপাদান তো শিক্ষালাভের প্রথম উৎস যেহেতু বলেছে তো ফার্স্ট তো সেক্ষেত্রে হচ্ছে গৃহ তো অপশান নাম্বার বি হবে আমাদের এখানে একদম কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন আমরা দেখব সতেরো নম্বর তো সতেরো নম্বরে আমাদের কি বলা রয়েছে বিশেষ শিক্ষামূলক সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য আধুনিক দৃষ্টিভঙ্গি হলো তাদেরকে নিম্নলিখিতগুলির মধ্যে যে কোনো একটিতে তাদের শিক্ষার বন্দোবস্ত বা ব্যবস্থা করা তো বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত শিশু তাদের শিক্ষা দেওয়া হয় কি অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়ে তো অপশান নাম্বার সি হচ্ছে আমাদের কারেক্ট অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় অপশান সি নেক্সট আঠারো নম্বর সেখানে বলা হয়েছে নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি বিস্তৃতির কারণ নয় বিস্মৃতির কারণ নয় কোনটা আমাদের জানতে চেয়েছে তো ব্যক্তির মনোভাবের পরিবর্তন তো অপশান নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অপশান নাম্বার এ হবে কারেক্ট অর্থাৎ ব্যক্তির মনোভাবের পরিবর্তন এর ফলে বিস্মৃতি হয় না তো বাকি যে অপশানগুলো রয়েছে আমাদের তো কী কী দেখে না বলা হচ্ছে পরবর্তী শিখনের দ্বারা পূর্ববর্তী স্মৃতি বাধাপ্রাপ্ত হয় অন্তর্বর্তী সময়ের ব্যবধান এবং অবদমিত স্মৃতি বা অভিজ্ঞতা সবগুলোই কিন্তু বিস্মৃতির কারণ তো অপশান এটা নয় তা অপশান এ হচ্ছে আমাদের সঠিক নেক্সট আমরা দেখব আমাদের উনিশ নম্বর প্রশ্ন তো সেখানে কি বলা রয়েছে আমাদের বলা হয়েছে একজন অপসঙ্গতিপূর্ণ শিশুর মধ্যে কোন বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয় না কোন বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয় না তো কারেক্ট অ্যান্সার হচ্ছে সঠিকভাবে অন্যের প্রশংসা করা তো এই বৈশিষ্ট্য কিন্তু পরিলক্ষিত হয় না বাকিগুলো হয় অর্থাৎ মানুষ ও পরিবেশের প্রতি ধ্বংসাত্মক ব্যবহার অন্তর্মুখিতা এবং ভীরতা অপশান ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট যেহেতু বলেছে পরিলক্ষিত হয় না পরবর্তী আমাদের কুড়ি নম্বর প্রশ্ন আমরা দেখে নেব তো দেখো কুড়ি নম্বর প্রশ্নটি কি বলা রয়েছে কুড়ি নম্বর প্রশ্নে বলা হয়েছে ছাত্রছাত্রী শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকাকে প্রশ্ন করতে থাকলে তো শিক্ষক কী করবে তো বলা হয়েছে অপশান এতে ছাত্রছাত্রীদের ক্লাসের শেষে শিক্ষক শিক্ষিকার সাথে দেখা করতে বলা তো অপশান বিতে বলা হয়েছে ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে উৎসাহিত করা এবং অপশান সিতে প্রশ্নের উত্তর নিজেদের খুঁজ নিতে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা উচিত এবং অপশান ডি আরও প্রশ্ন করতে ছাত্রছাত্রীদের উৎসাহ করা উচিত তো এখানে কোন অপশানটা কারেক্ট হবে তো যেহেতু বলা হয়েছে একটা ক্লাস চলছে সেই সময় যদি তোমাকে কেউ প্রশ্ন করে তুমি অ্যাজ এ টিচার তো তোমাকে কেউ প্রশ্ন করছে সেক্ষেত্রে তুমি কি করবে তো সেখানে বলবে যে এখন ক্লাসটায় অংশগ্রহণ করো ক্লাস শেষে যত আছে প্রশ্ন তোমাদের জন্য আমি দশ মিনিট বা কুড়ি মিনিট দশ মিনিট সময় দেবো তোমাদের যা ডাউট আছে প্রশ্ন করবে আমি তোমাদের ক্লিয়ার করে দেবো অর্থাৎ অপশান বি হচ্ছে কারেক্ট অর্থাৎ ছাত্রছাত্রীদের তৎক্ষণাৎ কি করতে হবে যাতে সেই ক্লাসটায় আলোচনায় অংশগ্রহণ নেয় সেই দিকে উৎসাহিত করতে হবে এবং তাদেরকে বলে দেবে যে শেষে একটা টাইম ফিক্সড করে তোমাদের সমস্ত প্রশ্নের ডাউট আমি ক্লিয়ার করবো তো অপশান বি হচ্ছে কারেক্ট তৎক্ষণাৎ আলোচনায় অংশগ্রহণ করতে বলতে হবে নেক্সট প্রশ্ন আমরা দেখবো আমাদের একুশ নম্বর কি বলা হয়েছে নিম্নলিখিত কোন বাক্যটি শিক্ষক শিক্ষিকার পক্ষে উপযুক্ত নয় কোনটা উপযুক্ত নয় তো শিক্ষক শিক্ষিকা হিসাবে কি ছাত্রছাত্রীদের বিষয়ে আগ্রহী থাকবেন অপশান বিতে বলা হয়েছে ছাত্রছাত্রীদের সঠিকভাবে পরিচালিত ও শৃঙ্খলিত করতে সমর্থন হবেন অপশান সিতে নতুন পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে অনাগ্রহী থাকবেন এবং অপশান ডিতে আছে নিজের কাজ সম্পর্কে উদ্যমী হবেন তো এখানে নয় বলেছে তো কোনটা তোমরা বুঝতে পারছো অপশান সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার তো যেহেতু অনাগ্রহী নয় আপনাকে প্রত্যেকটা পরিস্থিতি বা পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে তো অপশান সি হচ্ছে কারেক্ট বাইশ নম্বর প্রশ্নতে আমাদের বলা রয়েছে যে নিচের কোনটি মনোযোগের সাধারণ বৈশিষ্ট্য তো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান নাম্বার বি অর্থাৎ এটি কোনো একটি বিষয়কে কেন্দ্র করে দীর্ঘ সময় স্থির থাকে না তো এটা হচ্ছে আমাদের মনোযোগের বৈশিষ্ট্য তেইশ নম্বর প্রশ্নতে বলা হয়েছে ব্যক্তির বিকাশ নির্ভর নিম্নলিখিত চারটির মধ্যে যে কোনো দুটি উপাদানের উপর তো চারটে আমাদের অপশান দেওয়া রয়েছে এর মধ্যে যে দুটি উপাদানের উপর কি হয় ব্যক্তির বিকাশ নির্ভর করে তো নিচের কোন জোড়াটি সঠিক তো এখানে যে অপশানগুলো রয়েছে কি বংশগতি এবং পরিবেশ কোন অপশানে রয়েছে দেখো অপশান নাম্বার এতে রয়েছে তো অপশান এ হচ্ছে কারেক্ট বংশগতি এবং পরিবেশ চব্বিশ নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে শিক্ষার অধিকার আইন রাইট টু এডুকেশন অ্যাক্ট দু হাজার নয় চোদ্দ বছর পর্যন্ত সমস্ত শিশুর জন্য উৎকর্ষতা আছে এমন শিক্ষা নিশ্চয়তা প্রদান করে এখানে শিক্ষার উৎকর্ষতা বলতে বোঝায় কি ব্যয়বহুল টিএলএম ব্যবহার মুখস্তবিদ্যা শ্রেণীকক্ষের সাথে বাস্তব জগতের পরিবেশের সঙ্গে সম্পর্ক এবং চাপিয়ে দেওয়া শৃঙ্খলা তো কারেক্ট অ্যান্সার কি হচ্ছে আমাদের অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার তো অপশান সি তো শ্রেণিকক্ষের সঙ্গে বাস্তব জগত এবং পরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপন তো চব্বিশ নেক্সট আমরা দেখব পঁচিশ নম্বর প্রশ্ন আমাদের তো এখানে অনস্কিন্তু আমরা দেখতে পাচ্ছ পঁচিশ নম্বর প্রশ্ন তো সেখানে দেখো কি বলা হয়েছে আমাদের পঁচিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো বিষয়ে মনে রাখা বা ভুলে যাওয়া নির্ভর করে ব্যক্তির চাহিদা বা তাগেদের ওপর তো এটিকে কী বলা হয় তাহলে কোনো বিষয়ে মনে রাখা এবং ভুলে যাওয়া ব্যক্তির চাহিদা বা তাগিদের ওপর নির্ভর করে এটাকে বলা হয় নিউরোজেনেটিক স্মৃতিভ্রষ্টতা তো অপশান নাম্বার সি অর্থাৎ নিউরোজেনেটিক স্মৃতিভ্রষ্টতা সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আমরা দেখব আমাদের ছাব্বিশ নম্বর বলা হয়েছে যদি কোনো শিক্ষার্থী আপনার ক্লাসে অংশগ্রহণ না করে তখন আপনি কি করবেন তার অনুপস্থিতির তার অনুপস্থিতির জন্য তাকে দোষারোপ করা উচিত আধুনিক যুগে শিক্ষার্থীদের মনোভাবের কথা ভেবে চুপ থাকা উচিত অপশন সি শিক্ষাদানের ক্ষেত্রে কিছু মনোগ্রাহী পদ্ধতি অবলম্বন করা উচিত এবং কারণটি জেনে তা নির্মূল করা উচিত তো অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট তো কারণটি যেন তার নির্মূল করা উচিত তো আপনার ক্লাসে কেউ যদি গ্রহণ না করে তার ব্যক্তিগত বা কোনো সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম তার কারণ কেন সে অংশগ্রহণ করছে না সেটা জানতে হবে তো অপশান ডি হচ্ছে কারেক্ট নেক্সট প্রশ্ন আমাদের সাতাশ নম্বর সেখানে বলা হয়েছে তারণা এর বৈশিষ্ট্য হিসেবে কোনটি উপযুক্ত নয় তো কোনটা তার বৈশিষ্ট্য নয় সেটা আমাদের জানতে চেয়েছে তো কোনটা বৈশিষ্ট্য নয় তো অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট তো এটি মানব প্রকৃতিতে খুব সৃষ্টি করে তো এটাই একদমই নয় তাই অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন আমাদের দেখো টোয়েন্টি এইট নম্বর বলা হয়েছে একটি পিছিয়ে পড়া শিক্ষার্থী আপনার ক্লাসে কোনো প্রতিক্রিয়া জানায় না তো আপনি কোনটি করবেন তো আপনার বিষয়বস্তুকে আরও সহজ করবেন এবং তাকে অতিরিক্ত সময় দেবেন অপশান বিতে বলেছে আপনি তার একার জন্য সকলের ক্ষতি চাইবেন না এবং অপশান সিতে আছে আপনি তাকে ক্লাস ছাড়তে বাধ্য করবেন এবং অপশান ডিতে বলেছে আপনি তাকে রকম সাহায্য করবেন না তো এখানে কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে তো বলা হয়েছে যে পিছিয়ে পড়া শিক্ষার্থী আপনার কাছে প্রতিক্রিয়া জানায় না তো ক্ষতি হোক এটা হচ্ছে না ক্লাস ছাড়তে বাধ্য করবেন এটা হচ্ছে না এবং সাহায্য করবেন না এটা হচ্ছে না তাকে হচ্ছে বিষয়বস্তু সম্পর্কে সহজ করবেন এবং তাকে আরেকটু অতিরিক্ত সময় দেবেন তো অপশন ওয়াইজ তো অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার অপশন এ নেক্সট প্রশ্ন আমরা দেখবো আমাদের টোয়েন্টি নাম্বার তো টোয়েন্টি নাম্বার প্রশ্নতে দিয়ে কী বলা রয়েছে দেখো অনস্ক্রিন দেখতে পাচ্ছ মিশ্র সামর্থ্যের জন্য নিম্নলিখিত কৌশলগুলির মধ্যে কোনটি আপনি গ্রহণ করবেন তো মনে করুন মিশ্র শিক্ষার্থী অর্থাৎ সব শিক্ষার্থী মিলেমিশে আছে এমন সময় আপনি গ্রুপ করে পড়াবেন শ্রেণীকক্ষে দলে ভাগ করবেন সেক্ষেত্রে দলটা কিভাবে ভাগ করবেন আপনার কৌশলটা কিন্তু জানতে চেয়েছে তো যে অপশনগুলো দেওয়া রয়েছে দেখো আমাদের এবিসিডি যে চারটি অপশন রয়েছে এ বলেছে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ক্রমিক সংখ্যার ভিত্তিতে পৃথক পৃথক দলে বিভক্ত করবেন তো অর্থাৎ রোল নাম্বার ওয়াইজ এটা হতে পারে না কেননা রোল নাম্বার ওয়াইজ হলে কি হবে একদিকে সমস্ত শিশু ভালো বা খারাপ হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে এটা করা উচিত নয় অপশান বি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতির ভিত্তিতে পৃথক পৃথক দলে বিভক্ত করবেন এটাও নয় তো মিশ্র সামর্থ্যের শিক্ষার্থীদের নিয়ে পৃথক পৃথক দলে বিভাজন করবেন এটা সঠিক এবং অপশান ডিটা দেখো কেবলমাত্র অগ্রগতি সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে এবং ধীরগতি সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে পৃথক দল এটা তো একদমই সম্ভব নয় তো কীভাবে দলটা করবেন তো দেখো আমি বলছি অপশান নাম্বার সি মিশ্র সামর্থ্যের শিক্ষার্থীদের নিয়ে পৃথক পৃথক দল তো এমন দল করবেন যাতে দুটি দলের মধ্যে ভালো এবং খারাপ প্রত্যেকটা স্টুডেন্ট মিলেমিশে থাকে তো এমন দলটাই হচ্ছে বেস্ট তো অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট সি হচ্ছে উনত্রিশ কারেক্ট অ্যান্সার নেক্সট আমাদের আজকে শেষতম প্রশ্ন দেখে নেব তো অনস্ক্রিন দেখো তিরিশ নম্বর প্রশ্নতে কি বলা রয়েছে বলা হয়েছে একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে অনবরত মিথ্যা কথা বললে শিক্ষক শিক্ষিকা হিসাবে আপনি নিম্নোক্ত সংশোধনমূলক পদক্ষেপগুলোর মধ্যে কোনটি গ্রহণ করবেন তো যে চারটে সংশোধনমূলক পদ্ধতি রয়েছে এর মধ্যে কোনটি আপনি গ্রহণ করবেন কোনো শিক্ষার্থী যদি মিথ্যে কথা বলে তো তাকে মিথ্যে কথা বলতে উপদেশ দেবেন তাকে অনবরত মিথ্যে কথা বলার কারণ অনুসন্ধানে চেষ্টা করবেন মিথ্যে কথা বলার জন্য শাস্তি দেবেন তার মাথা পিতা অভিভাবক অভিভাবককে ডেকে তাকে তিরস্কার করবেন তো কোনোটাই নয় তো অপশন বি হচ্ছে এখানে কারেক্ট তার অনবরত মিথ্যে কথা বলার কারণ অনুসন্ধানের চেষ্টা করবেন অপশন বি হচ্ছে কারেক্ট তো এর ফিডে পেতে চাইলে এখানে ক্লিক করো তো ভিডিওতে ক্লিক করলে তো ভাবে না তো তোমরা টেলিগ্রামে যাও তো এখানে এই পিজিএফটা তোমরা সেখানে পেয়ে যাবে টেলিগ্রামে জয়েন করলে নিচে আমি ডেসক্রিপশানে লিংক দেবো সেখানে তোমরা পিজিএফগুলো পেয়ে যাবে তো অল প্রিভিয়াস ইয়ার এখন আমি আলোচনা করছি তোমরা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং তোমার বন্ধুদের শেয়ার করো কমেন্ট করো ওকে ফ্রেন্ডস থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং